শুধু এটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখে যাচ্ছে হচ্ছে আশা নিরাশার দলাচলে যে একটা স্থির বিশ্বাস আমরা দেখে বলতে সান্ত্বনা দিয়েছিলাম হচ্ছে যে তকদির এবং তাওয়াক্কুল এই দুটি গুণ অর্জন করার ব্যক্তি কোনোদিন কোনোদিন করে মানুষ সুখী হতে পারে না। যদি তকদির থাকে বৃষ্টি হবে আমাদের যাবতীয় আকাঙ্ক্ষা বেদনা অভিযোগ সবকিছুকে স্রেফ এবং স্রেফ আল্লাহ পাকের উপরে ন্যস্ত করেছিলাম। আল্লাহ পাক তার উপরে এই তাওয়াক্কুলের সুফল দান করেছেন। এই মুহূর্তে যখন আমরা উদ্বোধনী ভাষণ দিতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ চারিদিকে আকাশ যেন মনে হয় মেঘমুক্ত সুন্দর নীলাকাশের নিচে বসে আছি আমরা গোধূলি কিছু আগেই। এত চমৎকার আবহাওয়া আমরা কল্পনাই করতে পারিনি, অন্তত এক ঘন্টা আগেও কল্পনা করি নাই। এবার আলহামদুলিল্লাহ ক্লাবার পড়তে হবেই, বললো আমার সাথে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফিহ। নিঃসন্দেহে সেই জমানাতে 30 জন ফেরেশতা দৌড়ে আসতে পারে নেকি নেওয়ার জন্য। আমাদের দোয়া পড়ার জন্য বহু ফেরেশতা এখানে এসে গেছে যারা আমাদের নেকি নিয়ে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিযোগিতা মেতে গেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফিহ। এই সুন্দর ব্যবস্থাপনা যিনি করে দিয়েছেন সম্পূর্ণ তারই ইচ্ছা। আমাদের কোন ক্ষমতা আছে? আকাশের চাবিকাঠি কার হাতে? আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আবহাওয়া সৃষ্টি করেছেন কে? মেঘ সঞ্চালন করেন কে? মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? সম্পূর্ণরূপে আল্লাহই করে থাকেন। তার কোনো শরীক আছে? কোনো শরীক নেই, কোনো ওসিলা নাই, কোনো ঝাড়ফুঁক তাবিজ কবজ এখানে চলবে না। সিরেফ তার কাছে বলতে হবে আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ রসুল বৃষ্টি চেয়েছেন মদিনার মসজিদ নবীতে দাঁড়িয়ে, বৃষ্টি এসে গেছে এমন ভাবে পুরা মদিনা ডুবি জমাতের অবস্থা। আবার লোক দৌড়েছে, আল্লাহ রসুল দোয়া করুন বৃষ্টি বন্ধ যেন হয়ে যায়। আল্লাহ নবী দোয়া করে আল্লাহ আলাইনা, আল্লাহ ফিরিয়ে নাও আর দিও না, সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। দুনিয়াতে ইতিহাস সাক্ষ্য আছে। অতএব মানুষের জন্যই আল্লাহ পাক বৃষ্টি পাঠান, আর মানুষের আবেদনে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করেন। সবকিছু আল্লাহর হাতে। এই ঈমানটাকে মজবুত করেন, বাধা বিঘ্ন আসবে, এটা দুনিয়ার পরীক্ষাগার। কেউ খুশি হবে, কেউ না খুশি হবে, এটা দুনিয়ারই ব্যাপার। কিন্তু আমাদেরকে সবসময় আল্লাহর উপর তওয়াক্কল করেই কাজ করতে হবে। যদি তওয়াক্কল সামান্য কম হয়ে যায়, আল্লাহ পাক আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণরূপে আল্লাহ পাকের উপরে ভরসা করার তৌফিক দান করুন, আমিন। 1986 সালে এক বিপদ ঘন মুহূর্তে বগুড়া আলতাপুন্না সাহ খেলার মাঠে আমার জীবনে প্রথম এই আয়াতটি পাঠ করেছিলাম। সেদিন অত্যন্ত বিপদ ঘন অবস্থা ছিল। আহলেদের যুবসংঘের সভাপতি হিসাবে আমাকে, জমিয়ত আহলেদের সভাপতি হিসাবে ডক্টর আব্দুল বারীকে দুনিয়ার মুখ থেকে মিটিয়ে দেওয়ার জন্য বিরোধী পক্ষ যখন সশস্ত্রভাবে এগিয়ে এসেছিল, কর্মীরা ভয়ে কেউ পাঞ্জাবি খুলে শার্ট গাঁদিয়ে পালানো অবস্থা ছিল বক্তাদের, সেই অবস্থায় বুকের বল নিয়ে আল্লাহর ভাষ্যগিরি ময়দানে যে হাজির হয়েছিলাম আমরা সেদিন, এবং সেইখানে তাদের মুখের বেলা দাঁড়িয়ে ডক্টর সাহেব নির্দেশে আমি একাই মাত্র বক্তা ছিলাম সেদিন। উনি বললেন সমস্ত বক্তা বাতিল, খালি গালে বক্তব্য রাখবে। সেদিন হঠাৎ করে কি মনে হলো, এই লাইফ এই এই আয়াতটাই আমার মুখ দিয়ে সেদিন বেরিয়ে গেছিল। বক্তব্য শুরু করতেই আজান শুরু হয়ে গেল, বন্ধ করেন আমরা আজান দিচ্ছি। সেই বিদ্বেষ এখনো আছে। আমরা বললাম ঠিক আছে, আমরা আপনাদের সঙ্গে সালাত আদায় করব। কর্মীদের বললাম
যে যেখানে বসে আছো ওইখানে তায়াম্মুম করে সালাত আদায় করো, শৃঙ্খলা নষ্ট করো না। সেদিন আলতাবনসে খেলার মাঠে উত্তাল সমুদ্রের মতো মানুষ ছিল, পক্ষের বিপক্ষের হাজার হাজার মানুষের বিশাল জমায়েত, বোধ হয় কোনো রাজনৈতিক নেতাও সেখানে গিয়ে এত মানুষের সমাগম কখনো দেখে নাই। সরাসরি সেখানে আমি মৃত্যুর মুখে, আগে হুমকি পাঠানো হয়েছে আপনি আসবেন না সম্মেলনে, আমি বললাম আমি যাব, আমার লাশ পড়বে, কিন্তু আহলে আন্দোলন বন্ধ হবে না ইনশাআল্লাহ। সেই জমানার নাম করা বক্তারা স্টেশনে নেমেই পাঞ্জাবি পাল্টে শাক গাদে পালিয়েছে, আমরা কিন্তু সেদিন পালাই নাই। ডক্টর সাহেবকে বললাম স্যার আপনি জমিয়তের সভাপতি, আমি জীবন যাবে আমার, তারপরে আপনার জীবন যাবে, চলুন আমার সাথে, যা হবে সেদিন। উনিও গেলেন আলহামদুলিল্লাহ। আজকে আবার সেইটা বাছাই করলাম আয়াতটা, প্রেক্ষাপট যারা জানেন ভিতরে অনুষ্ঠ তারা জানেন যে কেন আমি আয়াতটা আজকে বাছাই করলাম। সংগঠনের 40 বছর পূর্ণ হলো গত 5ই ফেব্রুয়ারিতে। 41 বছরের প্রাক্কালে আজকে আমরা শুরু করতে যাচ্ছি, সংগঠন বিরুদ্ধ হয়ে গেছে। আমি এখন বিরুদ্ধ হই নাই, কি খুশি না খোশ, যুব সংঘের কাফন পরে দুনিয়াতে বিদায় হব, বুড়ো সংঘ হতে আমরা রাজি নেই। এজন্য নাম রেখেছে আন্দোলন, যতক্ষণ দেহে স্পন্দন থাকবে, যতক্ষণ আন্দোলন থাকবে, যতক্ষণ দেহে শক্তি থাকবে, আমার দেহের প্রতি পরতে পরতে প্রতি পশমের কোনা দিয়ে সেটা আহলাদিস আন্দোলনের কথা বের হবে। আহলাদিস আন্দোলনের পৃথিবীর বুকে একমাত্র বিশুদ্ধ ইসলামী আন্দোলন, এর বাইরে যত নামে যত আন্দোলন চলছে সবগুলোর মধ্যে ধোকাবাজি আছে। আর এই আন্দোলনের কাজ করতে হবে, জীবনের সবচেয়ে বড় ধন্য আমি, ধন্য আমার সাথীরা, যারা এই আন্দোলনকে দুনিয়াবী স্বার্থের হাতিয়ার মনে করেছে তাদের কথা স্বতন্ত্র। এই আন্দোলনকে আমরা আমাদের জান্নাতের ফেরদৌস নসিব করার উসিলা হিসেবে গ্রহণ করেছি। অতএব যত ধরনের বিপদ আপদ আসবে সেগুলো আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ আমরা মনে করি। আমেরিকায় একজন জেল খাটেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে, মার্ডার কেসের আসামি, দীর্ঘ 39 বছর পরে এখন তার বয়স 81 না 71। তিনি গত 3-4 দিন আগে বেকসুর খালাস হয়ে বেরিয়েছেন, তার পক্ষে উকিলরা কোর্টে আবেদন করেছে, 39টা বছর তার জীবন থেকে হারিয়ে গেল। বেকসুর একজন মানুষকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হলো, আমরা তার ক্ষতিপূরণ চাই। আদালত তার জন্য 1 কোটি কয়েক লক্ষ ডলার ক্ষতিপূরণ দিয়েছে। এবার আমাদেরও প্রশ্ন, হে গণতন্ত্রীরা, বিনা অপরাধে বিনা অপবাদ মিথ্যা অপবাদ দিয়ে 3 বছর 6 মাস 6 দিন জেল খাটিয়েছ, মার্ডার কেসে আসামি আমিও ছিলাম, দাও আমাকে ক্ষতিপূরণ দিবে তোমরা? আমার সন্তান আমার জন্য চোখের পানি ফেলেছে, আমার কর্মীরা রাস্তাঘাটে ঘুরেছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে, 8 বছর 8 মাস 28 দিন আমাকে আদালত দৌড়াতে হয়েছে। হে বিচারকেরা, কিসের বিচার করো তোমরা? আমি মার্ডার করেছি কিনা সাব্যস্ত করতে যে দেশের বিচারকদের 8 বছর 8 মাস 28 দিন লাগে, যেই কয় সমস্ত বিচার, যেই কয় পুলিশ বাহিনী যার খুঁজি বাহিনী, আমাদের কোন অভিযোগ দুনিয়ার কাছে নাই। আমরা ইন্নামা আষ্টু বাসি হুজনি ইলাল্লাহ, হযরত আকবরের সাদাসালের মতো কারাগারে বসে এই দোয়াই করেছিলাম। হযরত আকবরের সালাম দোয়া করেছেন কি, আমার যাবতীয় অভিযোগ এবং দুঃখ বেদনা আমার আল্লাহর কাছে পেশ করলাম, উফাব্বাদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ সামিউম বাসির, আমরা আমাদের যাবতীয় সব কিছু অভিযোগ আমার প্রতিপালকের কাছে পেশ করেছি, তিনি সব কিছু শোনেন সব কিছু দেখেন। আল্লাহ যদি তুমি সত্যিকার সুবিচার না হইতে তাহলে আজকে মার্ডার কাছে আসামি ডক্টর গালেব এখানে দার্থহীনভাবে বক্তব্য রাখার সুযোগ পাইত না। আমিও তো মার্ডার কাছে আসামি ছিলাম না, বগুড়ে মানুষ মারেনি আমি। এই বিচারের ব্যবস্থা, এই এই সব কিছু করার জন্য কি আমরা কথায় বলেন লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়কে বাংলাদেশ স্বাধীন হয়েছিল? নিরপরাধ মানুষকে অপরাধী বানানোর জন্য, নির্দোষ মানুষকে দোষী বানানোর জন্য,
পত্রপত্রিকার সাংবাদিকরা মিথ্যা অপবাদ হাজার হাজার লেখা লিখেছে পত্রিকা, আর সেইগুলো দেখে দেখে এখনকার যে ইয়ং এসপিরা তাদের জন্মই তখন হয়েছে কিনা সন্দেহ, তারা সে আশেপাশে সন্দেহ করে আমাদের সম্পর্কে। আমরা কোথাও মিটিং করতে গেলেই এসপি সাহেবের মাথা গরম হয়ে যায়, উনি যেন না আসে অন্যরা আসে আসুক তাও ভালো। এইসব এসপিদেরকে বলবো দয়া করে মানুষ চেনার চেষ্টা করো, ডিআই ওয়ান ডিআই টু ডিআই থ্রি মেলা কিছু পোস্ট তোমার বানাইছো কিন্তু মানুষ চেনার পোস্ট বানাও নাই। যে সমস্ত সাংবাদিকরা মিথ্যা কথা লিখেছে কেয়ামতের মাঠে ওদেরকে হাড়ে হাড়ে উপলব্ধি করতে হবে মিথ্যা লেখার পরিণামটা কি, আজ পর্যন্ত তারা তওবা করে নাই। যেসব সরকার তখন ক্ষমতায় ছিল তারা আজও তওবা করে নাই, উচিত ছিল সরাসরি আমার কাছে হাত ধরে ক্ষমা চাওয়া। এখন কোথায় এসব বলতে হয় না, দুনিয়ার অন্য জায়গায় কিছুটা হলেও বিচার আছে, এই দেশে কোনো বিচারের পালাই নাই, সব কিছু চলে ফোনে। সেদিনের সেই বগুড়ার সেই ইতিহাস আজকে আবার মনে করছি কেন, পরে রিপোর্ট পেলাম যে দুই মহা গুন্ডাকে দুই দলে লাগানো হয়েছিল আমাকে মারার জন্য, তারাই বলেছে বাংলাদেশের সব বক্তা ধরুন উনি একটা বক্তা যিনি কারো টক্কাই করেন, হক কথা বলে, হক কথা মানুষকে আমরা মারতে পারবো না, টাকা খাইছে খাও টাকা দেবো কিন্তু মারবো না ওনাকে, এটা কি আল্লাহ ফেরাই নি তাকে? ইনশাল্লাহ আজও বাংলার জমিনে এরকম বহু মানুষ আছে, বহু পুলিশ অফিসার আছে, বহু আর্মি অফিসার আছে যারা আমাদের হক কথাকে পছন্দ করেন ভালোবাসেন, দালালি কথা বলে লোকের অভাব নাই। আহলাদিস আন্দোলন বাংলাদেশের জন্মই হয়েছে এদেশের এই ভেজাল ইসলামকে বিশুদ্ধ ইসলামে পরিণত করার জন্য। ইসলামের নাম যা কিছু চলছে অধিকাংশই ভেজাল, এগুলোকে আমরা উপদেশের মাধ্যমে নসিহতের মাধ্যমে মানুষকে চেষ্টা করছি বোঝানোর জন্য, কিন্তু মানুষ বুঝে বুঝে না কারা তাদের বুঝতেই পারছেন, যারা সমাজে নেতৃত্বে আছেন কি রাজনৈতিক নেতৃত্ব হোক আর ধর্মীয় নেতৃত্ব হোক, যারা একটা কিছু নেতার মতো হতে পেরেছে তারা জীবন গেলেও তাদের ওই পুরনো সংস্কার ছাড়বে না, আর এই কারণেই সাধারণ মানুষ হক খুঁজে পায় না। আমাদেরকে এই বিষয়গুলো সামনে রেখে আহলেদিস আন্দোলন বাংলাদেশের তবলিগী ইজতেমার সাথে অন্যান্য ইজতেমার সঙ্গে তুলনা করতে হবে, আমাদের ইজতেমা সমাজ সংস্কারের ইজতেমা, শুধু ওয়াজ করে আপনাদের হাসিয়ে কাঁদিয়ে গল্প করে বিদায় করে দেওয়ার উদ্দেশ্য আমাদের নয়, সমাজের যে ত্রুটিগুলো আছে এগুলো আমরা তুলে ধরব, সমাজের যে ভালোগুলো আছে এগুলো আমরা প্রশংসা করব, সরকারের যে ভালো কাজগুলো আছে ওগুলো প্রশংসা করব, যেগুলো সরকার ভুল করে অবশ্যই অবশ্যই আমরা ত্রুটি ধরব, সরকার আমাদের আমাদের হক আছে তাদেরকে উপদেশ দেওয়া, তাই না? যদি না খাও সেই আবার আগে হ্যান্ডক্যাপ পরে আলহামদুলিল্লাহ আসেন পুলিশ বাইরে চলে আসেন, যতদিন বাইরে থাকবো হক কথা বন্ধ করতে পারবেন না, কিন্তু আমরা এদেশের মানুষের কল্যাণ চাই, এদেশের সরকারের কল্যাণ চাই, এদেশের মাটির স্বাধীনতাকে জীবনে রক্ত দিয়ে হলে অক্ষুণ্ণ সেটা আমরা চাই, সেই জন্য আমরা সেই লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। মানুষ যদি না বুঝে ফেরেশতা বুঝে আমার লাভটা কি, মানুষকে বুঝাতে হবে না, আর এই কারণে আমরা এই আয়াত সামনে রেখেছি অমন আহাসানু কাওলাম মিম্মান দাআ ইল্লাহ, তার চেয়ে সুন্দর কথা কে বলে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, বলুন তো আমরা কার দিকে ডাকি, বলি আমাদের আমির জামাতকে এমপি বানাতে হবে মন্ত্রী বানাতে হবে, বলি প্রধানমন্ত্রী বানাতে হবে ছোটখাটো মন্ত্রী কেন হবে, শুনছেন কখনো বিগত 40 বছরের মধ্যে আহলেদ যুব সাহেব কোনো ছেলে কখনো বলে আমি এমপি হব, দুনিয়া আমি এই লোভ নিয়ে আমার পয়দায় আসি নাই, একটা মানুষ আমার বন্ধ হোক যে আহলেদের যুব সংঘের ছেলেদের হাত দিয়ে যেন মানুষ কষ্ট না পায়। সরকার যে কত চেষ্টা করেছে আমাদের যুব সংঘের ছেলেদেরকে সন্ত্রাসী বানানোর জন্য তালিকাভুক্ত করার জন্য ইনশাল্লাহ পাবে না। রাজশাহীতে বসে কথা বলছি, রাজশাহী বাগমারা চেনেন তো আপনারা সবাই, এইখানে বসে বাংলা ভাই টর্চার সেল ছিল না, সারা দুনিয়া নাড়িয়ে দিয়েছে, অথচ রাজশাহী সেই এলাকাতে আজ পর্যন্ত আহলেদের যুব সংঘের একটা ছেলেকে সরকার কোনো পুলিশ তাদেরকে আসামি করতে পারেনি।
আন্দোলনের একজন সদস্যকে আজ পর্যন্ত আসামি করতে পারে নাই। তারা জানে যে আন্দোলন বা যুব সংঘ হক কথা বলে বটে, কিন্তু এরা সন্ত্রাসের ঘোর বিরোধী। আমরা জেলখানা ছিলাম, আমার মার্কেজের সামনে হাইওয়ে না, রাস্তা দেখেন না, একজনও আমাদের কর্মীরা রাস্তা বন্ধ করেছে, একজনও গাড়ি ভেঙেছে। আর এখন দশটা শ্রেণীর রাস্তা গেলে পুলিশের গা গরমে তার সর্বনাশ, কটা গাড়ি ভাঙাতে ঠিক নাই। ভাঙচুর পার্টি আমরা নই, এই যে শান্তির আন্দোলন, শুধু আমরা সমাজকে চাই আল্লাহর বিধান মতো সমাজ চলুক, তাহলেই দুনিয়াতে শান্তি আসবে। কোরআন হাদিস অনুযায়ী দেশ চলুক, তাহলেই শান্তি আসবে। মানুষের বানোয়ার ছড়িয়ে দিয়ে কশ্চিনকালে সমাজে শান্তি আসতে পারে না। মানুষের নিজস্ব আইনের পিস্তল নিজের পক্ষ ভেদ করুক, যে কশ্চিনকালে কোনো আইন প্রণেতাও চাইবে না, প্রধানমন্ত্রীও চাইবেন না, প্রেসিডেন্টও চাইবেন না, নিজেকে বাঁচিয়ে তবে আইন প্রয়োগ করা হবে। কিন্তু না, আল্লাহর আইন নিরপেক্ষ, সবার প্রতি কল্যাণকর। বলুন, আকাশের সূর্য আলো যে সবার জন্য সমান নয়, আকাশের চন্দ্রের জ্যোতি কি সবার জন্য কল্যাণকর নয়? বলা হয় কি এটা খালি কাফেররা যেন সূর্য আলো না পায়, খালি মুসলমানরাই যেন পায়, এরকম কি আল্লাহ বলেছে কখনো? ইসলামের বিধানটি এরকম, সকল মানুষের জন্য কল্যাণকর। কিন্তু মানুষ এটা বুঝে না। এটা আমরা বুঝাতে চাচ্ছি। জবান বন্ধ করতে পারবেন না, 3.5 বছর বন্ধ রাখছিলেন, আবার চালু হয়ে গেছে, চলতেই থাকবে মরার আগ মুহূর্ত পর্যন্ত। জবান বন্ধ করা আপনাদের পক্ষে সম্ভব নয়। একটাই বলবো, আল্লাহর বিধান সবচেয়ে উন্নত। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানুষের জীবন পথের একমাত্র সহায়ক ধ্রুবতারা। এর বাইরে গেলেই আমরা পথস্খলিত হব, পথভ্রষ্ট হব, আমরা শান্তি থেকে দূরে চলে যাব। আমরা ধন্যবাদ জানাচ্ছি রাজশাহী পুলিশ প্রশাসনকে, বিশেষ করে এবারে নতুন একটা যোগ হয়েছে, স্বয়ং বিভাগীয় কমিশনার নিজে এসেছেন ইস্তফা প্যান্ডেল পরিদর্শন করার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। জানেন এই যে আলহামদুলিল্লাহ পড়লেন না, হাদিসে কি বলা হয়েছে? একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে বা সুবহানাল্লাহ বলে বা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বা আল্লাহু আকবার বলে, জমিন ও আসমানের মধ্যবর্তী সমস্ত মহাশূন্যটা আপনার আমলনামায় নেকি দিয়ে পরিপূর্ণ করা হয়ে যায়। পুলিশ কমিশনার সাহেব যে নিজে এসেছেন এখানে, এটা কিন্তু এবারই প্রথম। সাধারণত এসপি সাহেবরা আসেন, ওসি সাহেবরা আসেন, নিম্ন পদস্থ ভাইরা, কিন্তু উনি নিজে এসেছেন এবার, এটা আমরা অত্যন্ত আনন্দিত। তাঁকে সহ তার সাথী সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং তারা পরিপূর্ণভাবে সহযোগিতা করছেন বলে আমি শুনেছি, এতে আমি আরও আনন্দিত। যখন আল্লাহ পাক তাদের অন্তর জগৎকে যেন পরিচ্ছন্ন রাখেন, আমাদের সম্পর্কে যদি কেউ ভুল ধারণা দিয়ে থাকে দয়া করে তওবা করবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাদরাল্লাহু আব্দান সামিয়া মাকালাতি ফাহফাজাহা ওয়া ওয়াআহা ওয়া আদাহা فرب حامل شق غير فقيه ورب حامل شق الى من هو افقه منه رسول الله صلى الله عليه وسلم বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি আল্লাহ রাসূলের নামে দরুদ পড়েন মহব্বতের সঙ্গে, আপনার আমল নামা থেকে আমল নামে 10টা নেকি লেখা হবে। বলুন আলহামদুলিল্লাহ। 10টা গোনা ঝরে পড়বে। বলুন আলহামদুলিল্লাহ। আর আপনার মর্যাদার স্তর আল্লাহর নিকটে 10 গুণ বৃদ্ধি পাবে। বলুন আলহামদুলিল্লাহ। যতবার আমরা এখানে আমাদের বক্তা ভাইরা পড়বেন আল্লাহ রসুলের নাম, ততবার আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তিনি বলছেন দেখো, আল্লাহ পাক তাদের চেহারাকে উজ্জ্বল করুন যারা আমার বক্তব্য শোনে, আমার হাদিস শোনে, অতপর সেটা মুখস্থ করে, অতপর সেটা স্মৃতিতে ধারণ করে, অতপর সেই অনুযায়ী আমল করে, তার চেহারা কিয়ামতের দিন উজ্জ্বল হবে। বুদুহি ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিয়ামতের দিন অনেকের মুখ হবে উজ্জ্বল, তারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। বলুন, প্রধান অতিথি আসলে সবাই তাকিয়ে থাকে না?
যত চেনা মানুষই হোক তবু তাকে থাকে না সবাই। কিয়ামতের মাঠের প্রধান হইতে কে বলেন তো? অতিথিদের না, উনি আমাদের সৃষ্টিকর্তা। কিন্তু ওনাকে দেখার জন্য যদি কার অন্তরে না চায়, ও কি জান্নাত পাবে? হ্যাঁ, যারা ইমানদার কেউ তারাই আল্লাহকে সরাসরি দেখতে পাবেন। বেঈমান, কপট বিশ্বাসী, কাফের, মুনাফিক কখনোই তাকে দেখতে পাবে না। যারা দুনিয়া থাকতে আল্লাহর উপরে ভরসা করে নাই তাদেরকে আল্লাহ চোখ কানা করে দেখবে, দেখতে পাবে। ওটি আল্লাহ বলছেন, কিয়ামতের দিন বহু চেয়ার হবে উজ্জ্বল, এলা নব্বেহা নাযিরা, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে এক দৃষ্টি। আমার রসুল বলছেন, তোমাদের মধ্যে যারা হাদিস শুনবে, মুখস্থ করবে, স্মৃতিতে ধারণ করবে, হাদিস অনুযায়ী আমল করবে, তোমরাই হবে সেই ব্যক্তি, কিয়ামতের দিন তাদের চেহারা হবে উজ্জ্বল। আপনারা কি চান না? আমরা কি চাই না যে আমাদের চেহারাটা উজ্জ্বল হোক সেদিন? চেহারা উজ্জ্বল হলে ইনশাআল্লাহ দেখতে পাবো, আর চেহারা উজ্জ্বল না হলে যদি চেহারা কালো হয় দেখতে পাবো না। আল্লাহ, তুমি আমাদের এবং আমাদের ভাই বোনদের চেহারাকে হাদিস শুনে উজ্জ্বল হওয়ার তৌফিক দান করুন। এবারে কিছু উপদেশমূলক হাদিস আপনাদের শুনিয়ে দিই। একটা দুঃখের কথা বলে দিই, তারপরে ওইদিকে যাই। চকবাজারের চুড়িহাট্টায় যজ্ঞকাণ্ড হয়েছে, আপনারা সবাই শুনছেন না? 81 জন মানুষ স্পট ডেড, আরো বহু মানুষ মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে প্রহার গুনছে মৃত্যুর জন্য, বহু মানুষ আহত হয়েছেন, হারিয়েছেন, তাদের দুঃখের কোনো সীমা পরিসীমা নাই। সম্পদ হারা, জীবন মৃত্যু হারা, স্বজন হারা, এই মানুষগুলোর প্রতি আমরা অন্তরে অন্তঃস্থল থেকে সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ, তাদের মধ্যে যারা মুসলমান তাদেরকে তুমি শহীদ হিসাবে তোমার কাছে বরণ করে নাও, তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। হাদিসে রয়েছে, যারা কলেরায় মরে, পানিতে ডুবে মরে, আগুনে মরে, অ্যাক্সিডেন্টে মরে, যদি তারা ইমানদার হয় তাদেরকে আল্লাহ পাককে আমাদের যে শাহাদাতের মর্যাদা দান করে থাকে, সেজন্য আমরা তাদের জন্য দোয়া করছি। সেই সঙ্গে আবার আজকের সকালে মিরপুরে বস্তি আগুনে পুড়ে গেছে, আমরা তাদের জন্যও দোয়া করছি। এই বিপদ তো আমাদেরও হতে পারে, তাই না? আর প্রতি মুহূর্ত বাংলাদেশে প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্টে কত মানুষ যে ঝরে যাচ্ছে তাই হিসাব নাই। এর সঙ্গে যোগ করে দিই আমাদের সবারই সুপরিচিত বাগ্মী মৌলানা আমানুল্লাহ বিন ইসমাইল, আজকে নাটোরের এক জলসা থেকে আসতে সরাসরি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে বাড়িতে পড়ে আছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক তাকে পূর্ণ সুস্থতা দান করুন। তিনি যে সাক্ষাৎ মৃত্যু থেকে বেঁচে গেছেন, রোগে অনেকে আসতে পারেন নাই, সে হিসাবে আমাদের কাছে এসে গেছে। বহু মানুষ আসতে চেয়েও আসতে পারেন নাই। আল্লাহ পাক তাদের সবার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করুন, এবং ইস্তেমা হাজির হলে যে নেকি তারা পেতেন তারা যেন সেখানে বেশি সেই নেকি পান। যেভাবে তবুকের যুদ্ধে অংশগ্রহণ না করেও মদিনার এক দলকে আল্লাহ রাসূল বলেছিলেন, দেখো তোমাদের সঙ্গে যুদ্ধে না গিয়েও তারা তোমাদের সাথী আছে, এই জন্য যে তোমাদের সঙ্গে তাদের অন্তরটা চলে গিয়েছিল, যদিও বাহনের অভাবে তারা তবুকে যেতে পারেনি। আজকে ঠিক কিন্তু ওই একইভাবে আমরা তাদের জন্য দোয়া করতে পারি যারা আসতে চেয়েও আসতে পারেন নাই সঙ্গত কারণ বসে। আল্লাহ পাক তাদের সবাইকে তাদের আমলে পূর্ণ নেকি লিখে দিন, আমিন। আন আবি হুরায়রা তাওয়াদা আহাদুল্লাহি ইল্লা রাফাহু আল্লাহ, আমাদের প্রথম নসিহত আপনাদের কাছে, দয়া করে বিনয়ী হবেন, উদ্ধত হবেন না। একত্রে বহু মানুষ বসলে সমস্যা তো হয়ই, মাঝে মধ্যে পরস্পরকে ক্ষমা করবেন। আল্লাহ রসুল বলছেন, শুনে দেখো, আমা তাওয়াদা আহাদুল্লাহ ইল্লা রাফাহু আল্লাহ,
যদি আল্লাহর বাস্তে বিনয়ী হয় আল্লাহ পাক তার মর্যাদাকে উঁচু করে দিবেন কিয়ামতের মাঠে। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া জাবির বিন হুযাইফা ক্বালা কুল্লু মা'রুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মা'রুফিন সাদাকা। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা সৎকর্ম একটি সাদাকার মতো। এবার তিনি সাদাকার ব্যাখ্যা দিচ্ছেন। ওয়া আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহাক্কিরান্না মিনাল মা'রুফ শাইয়ান ওয়ালাও আন তুলকা আখাকা বিওয়াজহিন তালকিন ওলাওয়ান তালকি আখাকা বিওয়াজহিন তালকিন রাহু মুসলিম। প্রত্যেকটি সৎকর্ম মারুফ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। এমনকি যদি তোমরা কারোর সঙ্গে হাসি মুখে কথা বলো ওটাও তোমার জন্য একটি সাদাকা হিসেবে গণ্য হবে। একই রাবি থেকে বর্ণিত অন্য হাদিসে আসছে কুল্লু আমরিন বিল মারুফ সাদাকা ও কুল্লু নাহিয়িন আনিল মুনকারে সাদাকা। একটা নেকির কাজে আদেশ দেওয়া অন্যের কাছ থেকে নিষেধ করা এটাও সাদাকা। মা বন্ধুকে লক্ষ্য করে বলছে মা আয়েশা থেকে একটা হাদিস। একদিন আল্লাহর রাসূল তার স্ত্রী আয়েশাকে বললেন ইয়া আয়েশা ইয়াকে ওয়া মুহাক্কিরাতিজ যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা রাওয়াহু ইবনু মাজাহ। হে আয়েশা, একেবারে তুচ্ছ ছোট্ট একটা গুনাহ থাকো তুমি ওটাকে তুচ্ছ মনে করো না, কারণ ওই ছোট্ট একটা গুনাহ সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করা হবে। ছোট্ট একটা গুনাহ এটা থেকেও তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, ওই সম্পর্কে তোমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। উকবা বিন আমির ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না সাদাকাত লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর ওয়ইন্নামা ইস্তাদল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামা ফি যিল্লি সাদাকাতিন রাওয়াহু তাবারানী ফিল কাবীর ইসনাদুন সহীহ। সাদকা করার নেকিটা কি আল্লাহ রাসূল বলেছেন শুনে রাখো, সাদকাকারীকে কবরের গরম থেকে উত্তাপ থেকে মুক্তি দেয়। আর কি চান? কবর আজাবের আগুনের উত্তাপ থেকে সাদকা দানকারীকে সাদকা মুক্তি দান করে থাকে। শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ পাক সাদকার ছায়া তলে তাকে আশ্রয় দিবেন। বলুন সুবহানাল্লাহ হামদি। আপনারা এসেছেন সাদকা দিবেন আমলের মাধ্যমে, কথার মাধ্যমে, মালের মাধ্যমে। বৈঠকে দান মগে এসার সময় হবে, সেখানে আপনারা জানবেন সাদকা দিবেন, কারণ এই সাদকা আপনার কাছে অল্প কিন্তু আপনার আমল নামা অত্যন্ত বড়। এই সাদকা আপনার কবরের উত্তাপ কমিয়ে দেবে, এই সাদকা কিয়ামতের মাঠে আপনাকে ছায়া দেবে। অর্থাৎ দিচ্ছেন কিন্তু হয়তো 100 টাকা, দিচ্ছেন হয়তো 500 টাকা, কিন্তু না, যার যা ক্ষমতা আছে আহলেদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বাইতুল্লাহ ফান্ডে সহযোগিতা করবেন। এটা আপনারা সবাই জানেন কীভাবে আমরা সংগঠন চালাই, কীভাবে উন্নতি হয়, সব কিছু আপনারা সব জানেন যারা এখানে দিয়ে থাকেন। এজন্য আমাদের কোনো ফখর নাই, আল্লাহর পক্ষ থেকে যার মঞ্জুর হয় তারা এখানে দেন। সাদকা হলো শুধু মালটাই সাদকা নয়, কথাটাও সাদকা, ছোট্ট একটা কর্মটাও সাদকা। একজন লোক ঘুমাচ্ছে, ডেকে দিলেন, ভাই ওঠেন, বক্তব্য শুনেন, এটাও সাদকা, তাই না? একটু ভাগ হয়ে বা একটু ক্লোজ হয়ে বসলেন, স্টেজ থেকে নির্দেশ গেল, আপনার মান্য করলেন, এটাও কিন্তু সাদকা। এই আনুগত্য ট্রেনিং কিন্তু এখানেই হবে। সালাতে যেভাবে ইমামের পেছনে আপনারা ইক্তেদা করেন, ইমামের রুকুর আগে রুকু করেন, ইমামের সেজদার আগে কেউ সেজদা করি আমরা? করি না। ঠিক সামাজিক জীবনে আমিরের আদেশের প্রতি অনুরূপ আনুগত্য যদি আপনারা এখানে দেখাতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাতে খুশি হয়। আর সেজন্য বেদা হজের ভাষণে আল্লাহ রাসূল চমৎকার একটা কথা বলে গেছেন যা আমরা বারবার মনে করি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ রাব্বাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম আতু যাকাত আমওয়ালিকুম আতিউ দা আমরিকুম উদখুল তাদখুলু জান্নাত রাব্বিকুম।
রওনা চাই। হে জনগণ, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো, মালের যাকাত দাও, তোমাদের আমিরের আনুগত্য করো, তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, কত চমৎকার ভাষণ! বিদায় ফজর দেওয়া সেই ভাষণ আজও আমাদের মুখে উচ্চারিত হচ্ছে। এটা যেন একটা জান্নাতি সৌগা, যদি বাংলাদেশের মুসলমানরা এমনি করে সুশৃঙ্খল জাতিতে পরিণত হয়, হইচই, ভাঙচুর, গাড়ি ভাঙা, আগুন আগুন দিয়ে পোড়ানো, পেট্রোল বোমা, এসব থেকে যদি দেশে মুক্ত হয়ে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, দেশে উন্নতি হবে না? সরকারও চায় দেশ শান্ত হয়ে চলুক, আমরাও চাই দেশ শান্ত হয়ে চলুক। আহলাদিস আন্দোলন বাংলাদেশ সুন্দর সমাজ গড়ায় বিশ্বাসী, শান্ত সুনিবিড় এই বাংলাদেশ সবুজ শ্যামল ষষ্ঠ শ্যামল হয়ে গড়ে উঠুক। আল্লাহর রহমতে এই দেশটা শুধু একটা দেশ নয়, এটি যে ইসলামের দেশ, মুসলমানদের আমলে আখলাকে সেটা প্রমাণ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন, এবং তবলিগী ইজতেমার সামনের অনুষ্ঠানগুলি সফলভাবে পরিচালনার জন্য আল্লাহ পাকের রহমত কামনা করে এবং আপনাদের সবারই সহযোগিতা কামনা করে আল্লাহর নামে আজকের তবলিগী ইজতেমার 29তম বার্ষিকী তবলিগী ইজতেমার শুভ উদ্বোধন ঘোষণা করছি। হে আল্লাহ, তুমি আমাদের ইজতেমাকে সাফল্যমণ্ডিত করো এবং আমাদের বক্তব্যগুলিকে জনগণের হৃদয়ে কবুল করার মতো অবস্থা বা পরিবেশ তৈরি করে দাও, এবং যাতে এই বক্তব্যগুলি দেশের মানুষ গ্রহণ করে সেইভাবে তারা জীবন পরিচালনা করে সে তৌফিক তুমি আমাদেরকে এবং তাদেরকে দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে তাবলিগ ইজতেমা 2019 উপলক্ষে মাসিক আত্তাহারিক বর্ধিত কলেবরে 80 পৃষ্ঠায় বের হয়েছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিবন্ধ সাক্ষাৎ মনুষ্য চরিত, সাহাবি চরিত, ইজতেমা নিয়ে বিভিন্ন ধরনের স্মৃতিচারণ, তারপর সবচেয়ে বার্নিং আমাদের গুরুত্বপূর্ণ সম্পাদকীয় সমৃদ্ধ এই বিশেষ সংখ্যাটি আপনারা অবশ্যই প্রত্যেকে সংগ্রহ করে নেবেন। আর আগেও বলা হয়েছে যে মহতরম আমিরে জামাত যে তাফসিরুল কোরআন রচনা করেছেন, এবার ইজতেমায় 2 খণ্ড এসেছে, 26-28 পারা এক খণ্ডে আর 29তম পারা অন্য আর এক খণ্ডে। তো আপনারা এগুলো, এছাড়া আমাদের সিরাতুর রসুল, নবীদের কাহিনী সহ অন্যান্য যে সালাতুর রসুল সহ অন্যান্য হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত যে বইগুলো আছে, সেই বইগুলো আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী সংগ্রহ করে নেবেন। হ্যাঁ, 2 খণ্ডে তাফসিরের 2 খণ্ডে মোট 4 পারার তাফসির এবার বেরিয়েছে 26-29 পারা। এরপর যে বক্তব্য প্রদান করছেন সোনামণির পরিচালক আব্দুল হালিম, তার বক্তব্যের বিষয় আদর্শ সন্তান গঠনে মায়েদের ভূমিকা। বক্তব্য প্রদান করছেন আব্দুল হালিম রাজশাহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিলমুত্তাকিনা ইমামা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم
আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সলিহা। আজাদী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 29তম বার্ষিক তাবলিগ ইজতেমার মোহতরাম সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ অনুষ্ঠানের সঞ্চালক, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ, সোনামণি, আহলে হাদিস মহিলা সংস্থা ও আল আউনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী ও সুধী মণ্ডলী, মহান আল্লাহর অনেক অনেক প্রশংসা যিনি আবহাওয়ার প্রতিকূলতার মধ্যেও আমাদের অনুষ্ঠানে আমাদেরকে এ পর্যায়ে সুন্দরভাবে বার্তা অভিজ্ঞান করেছেন, এজন্য সে আল্লাহর অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি। আমার বিষয় আদর্শ সন্তান গঠনে মায়েদের ভূমিকা। আদর্শ সন্তান আল্লাহ প্রদত্ত অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত, কেননা সন্তান আদর্শ হলে পরিবার আদর্শ হবে, পরিবার আদর্শ হলে সমাজ আদর্শ হবে, সমাজ আদর্শ হলে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। কিন্তু আদর্শ সন্তান গঠনে উচিত দরকার আদর্শ মা। একজন আদর্শ মায়, একজন আদর্শ নারী, তিনি একজন আদর্শ মা, যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। শুনুন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সলিহা। পুরো দুনিয়াটাই সম্পদ, এর মধ্যে সর্বোত্তম সম্পদ হল একজন পুণ্যশীলা নারী। বিশ্ববিখ্যাত বীরদের মধ্যে একজন নেপোলিয়ান বোনাপার্ট। নেপোলিয়ান তাই বলেছেন, গিভ মি অ্যান এডুকেটেড মাদার অ্যান্ড আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশান। তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। এজন্য আদর্শ মা উচিত আদর্শ সন্তান গঠনে। আদর্শ মায়ের কি কি গুণাবলী দরকার এখন আপনাদের সামনে, আপনাদের কাছে আমরা ধারাবাহিকভাবে কিছু গুণাবলী তুলে ধরব। এক, আদর্শ সন্তান গঠনে উচিত হওয়া দরকার মাকে নিজে প্রথমে আদর্শ হওয়া। প্রত্যেকটা মানব শিশুই ইসলাম গ্রহণের ক্ষমতা নিয়েই পৃথিবীতে আসে, সহিহ বুখারীর 1358 নম্বর হাদিস দেখুন। কিন্তু সে তার পিতামাতা পারিপার্শ্বিক অবস্থার কারণে এই ছোট্ট সোনামণি হয় সঠিক দিনদার হিসেবে গড়ে ওঠে, অন্যথায় সে বিপদে পা দেয়। এজন্য মোহতরম আমিরে জামাতের এই কথাটি স্মরণে রাখুন। মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের এই বাণীটি খুবই জরুরি। তাঁর কথা, দিনদার মা দিনদার জাতি গঠনের কারিগর, দিনদার মা দিনদার জাতি গঠনের কারিগর। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য প্রথমে আদর্শ যদি আপনি জাতি চান, আপনার মাকে প্রথমে আদর্শ করতে হবে, দিনদার বানাতে হবে। দুই, মাকে হালাল খাদ্য গ্রহণ করা। হালাল খাদ্যের মাধ্যমে মানুষের চরিত্র উন্নত হয়, পক্ষান্তরে খাদ্য যদি হারাম হয়, ওই হারাম খাদ্যের মাধ্যমে মানুষের চরিত্র নষ্ট হয়। হারাম খাদ্যের সন্তান কখনো আদর্শ হতে পারে না। মা যে খাদ্য খাবেন যদি হালাল হয়, মায়ের খাদ্য থেকেই তার পেটে যে সন্তান থাকবে ওই খাদ্য সন্তানও গ্রহণ করবে, ফলে মায়ের খাদ্য যদি হালাল হয় সন্তানও হালাল খাদ্য খাবে, সন্তান আদর্শ হবে। বাস্তব একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আব্দুর রহমান খান ছিলেন কাবুলের গভর্নর, তার দ্বারা আমির দোস্ত মোহাম্মদের ঘটনা। আমির এর একটি মাত্র সন্তান, সন্তান দেশের সেনাপতি, দেশে বহিঃশত্রু কর্তৃক দেশ আক্রান্ত হয়েছে। সংবাদ পেয়ে আমির তার ছেলেকে সেনাবাহিনীর প্রধান করে শত্রুকে মোকাবেলার জন্য পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পর খবর আসলো সন্তান দেশের আমিরের পুত্র পরাজিত হয়ে পলায়ন করেছে।
দেশ বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হয়েছে। সংবাদ পেয়ে আমির দ্রুত বাড়ির মধ্যে প্রবেশ করলেন, স্ত্রীকে গিয়ে ঘটনাটা বললেন। ঘটনা শোনার সাথে সাথে স্ত্রী সম্পূর্ণ ডিনাই করে দিলেন। স্ত্রী অস্বীকার করে স্বামীকে আমিরকে সাহস দিয়ে সামনে স্টেজে আবার বসিয়ে দিলেন। স্ত্রীর আদর্শ, স্ত্রীর সাহস পেয়ে স্বামী স্টেজে পড়লেন। কিছুক্ষণ পর সংবাদ আসলো, পূর্বের সংবাদ ছিল মিথ্যা, বর্তমানের সংবাদ সঠিক। তার সন্তান বহি শত্রুকে পরাজিত করে দেশকে শত্রু মুক্ত করেছেন। ঘটনা শোনার সাথে সাথে আমির আল্লাহর শুকরিয়া আদায় করে অন্তর্মহলে বাড়িতে প্রবেশ করলেন। স্ত্রীর কাছে সংবাদ শোনার সাথে সাথে স্ত্রী আনন্দে আহ্লাদিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করলেন। এরপর স্ত্রীকে বললেন স্বামী, আমির স্ত্রী তুমি বলো ঘটনাটা কি। স্ত্রী বলছেন, স্বামী শুনুন, এটা আমার গোপন রহস্য। যখন থেকে আমি বুঝতে পেরেছি আমার পেটে সন্তান এসেছে, তখন থেকে সন্দেহ হারাম তো দূরের কথা, আমি আমার মুখ দিয়ে কোনো সন্দেহযুক্ত খাবার পেটে প্রবেশ করাইনি। অতএব আমার বিশ্বাস, হালাল খাদ্যের সন্তান হয় যুদ্ধে গিয়ে গাজী হয়ে বিজয়ী হয়ে ফিরে আসবে, অন্যথায় শহীদ হয়ে শাহাদত বরণ করবে। হালাল খাদ্যের সন্তান পরাজিত হয়ে পলায়ন করবে, এটা আমার হালাল খাদ্যের সন্তানের বৈশিষ্ট্য হতে পারে না। এজন্যই মহান আল্লাহর নির্দেশ, সূরা বাকারার 168 নম্বর আয়াত পড়ুন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। হে মানব জাতি, তোমরা পৃথিবীতে হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এ বিষয়ে মোহতরম আমিরে জামাতের উদাত্ত আহ্বান বইটি পড়ুন, হৃদয় আপনার ভরে যাবে। উদাত্ত আহ্বান বইয়ের 10 পৃষ্ঠের একটা উদ্ধৃতি আপনার সামনে তুলে ধরছি। তার কথা, মাথার ঘাম পায়ে ফেলে হালাল পথে উপার্জিত দুমুঠো চিড়ামুড়ি হারাম পথে উপার্জিত লক্ষ টাকার চাইতে অধিক মূল্যবান। মহতরম আমিরে জামাতের উক্তি লক্ষ্য করুন, উদাত্ত আহ্বান বইয়ের 10 পৃষ্ঠা আপনি পড়ুন। তাঁর উক্তি, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত দুমুঠো চিড়ামুড়ি হারাম পদে উপার্জিত লক্ষ টাকার চাইতে অধিক মূল্যবান। তার ওই বইয়ের 7 পৃষ্ঠার আর একটা উক্তি লক্ষ্য করুন, হারাম পয়সা দিয়ে রসগোল্লা কিনে মাসুম সন্তানদের মুখে আপনি তুলে দেবেন না। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন আর একটু আমরা সামনে এগিয়ে যাই। দেখুন 3 নম্বর, আপনার স্ত্রীর আদর্শ সন্তান চাইলে আপনার স্ত্রীকে হতে হবে প্রধানশীল নারী। আপনার সন্তান আপনার স্ত্রীর পেটে আছে, এমত অবস্থায় আপনার স্ত্রী যদি বেপর্দা হয়ে পর্দাহীনভাবে যেখানে সেখানে ঘুরে পড়ে ঘুরে ফেলে, তাহলে আপনার সন্তান আদর্শ হতে পারে না। শুনুন মহান আল্লাহর বাণী, সূরা আহজাব 33 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা স্বগৃহে অবস্থান করো, তোমরা কখনোই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না। আসুন সহিহ তিরমিজির 1173 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন, নারীরা গোপন বস্তু, ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শয়তান, যখন সে নারী বাহিরে ইচ্ছামতো বের হয় তখন শয়তান তার সৌন্দর্য প্রদর্শনে তাকে উদ্বুদ্ধ করে। এ প্রসঙ্গে মুহতারাম আমিরে জামাতের আর একটি উক্তি আপনার আজীবন মনে রাখা উচিত। দেখুন সম্পাদিক মাসিক আত-তাহরিক 22তম বর্ষ
পঞ্চম সংখ্যা ফেব্রুয়ারি 2019 নারী শিক্ষা, তার উক্তিটা পড়ুন, হৃদয়ে ধারণ করুন, নারী পুরুষে আজীবন। মহতারাম আমিরে জামাতের উক্তি শুনুন, তিনি বলছেন, যেসব নারী হাজারো যুবকের লোলুপ দৃষ্টির শিকার, তাদের গর্ভ থেকে কখনো মেধাবী ও ভদ্র সন্তান আসতে পারে না। আসুন একটু আমরা আর একটু এগিয়ে যাই। চার নম্বর, আপনার বৈশিষ্ট্য, আপনার সন্তান আদর্শ চাইলে আপনার স্ত্রীর বৈশিষ্ট্য হবে তাবিজ কবজ থেকে দূরে থাকা। আপনার সন্তানের স্ত্রীর পেটে সন্তান বড় হয়েছে, এরপর সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, দেখবেন যেখানেই ছোট বাচ্চা সেখানেই তাবিজ কবজের আড্ডা। অথচ তাবিজ কবজ শিরক, ইসলামে ঝাড়ফুঁক বৈধ, তাবিজ কবজ অবৈধ। মহতারাম আমিরে জামাতের 30তম পারা তাবলিগ তাফসিরুল কোরআনের সূরা ফালাক এবং নাস এর তাফসির বোর্ডে দেখুন, আপনার আজীবন আপনার জন্য পালনীয় আমল দেয় লেখা রয়েছে। যখনই আপনার সোনামণি ঘুমাবে, আপনার স্ত্রী ঘুমাবে, তখনই সূরা ইখলাস ফালাক নাস পড়ুন, আপনার স্ত্রীকে পড়তে বলুন, পড়ে দুহাতে ফোঁক দিবে, ফোঁক দিয়ে মাথা থেকে শুরু করে পায়ের পর্যন্ত আপনার সোনামণির গা হাত বুলিয়ে দিবে, নিজের শরীর গা হাত বুলিয়ে দিবে। এরপরে ঘুমানোর সময় পাঠ করবে আয়াতুল কুরসি, সূরা বাকারা 255 নম্বর আয়াত, সহিহুল বুখারি 2311 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো সন্তান, যখন কোনো মা এই আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, ঘুম থেকে উঠা পর্যন্ত, সকাল পর্যন্ত পৃথিবীর র‍্যাব লাগবে না, বিডিআর লাগবে না, পুলিশ লাগবে না, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একজন ফেরেশতা পাহারাদার হিসেবে নিযুক্ত হয়ে যাবেন। এই পাহারাদারকে নষ্ট করে দেওয়ার জন্যই শুরু হয়েছে তাবিজ কবজের আড্ডা, আয়াতুল কুরসিকে গলায় বেঁধে দেওয়া। এ থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। আসুন পাঁচ নম্বর, আপনার সন্তানের বৈশিষ্ট্য, আপনার স্ত্রীর বৈশিষ্ট্য, আপনার স্ত্রী আপনার সন্তানকে আদর করবে, স্নেহ করবে। কখনোই রাগ করে হে মা হে বোন আপনার সন্তান জ্বালা যন্ত্রণা দিচ্ছে, রাগ করে তাকে মারবেন না, তাকে ধমক দিবেন না, একটু কালে তাকে কুলে তুলে একটু চুম্বন দিন, একটু আদর করুন, তার কান্নাকাটি এমনিতেই বন্ধ হয়ে যাবে। দেখুন সহিহুল বুখারীর 5997 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন তার নাতিকে কাছে নিয়ে চুম্বন দিলেন, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার পাশে আকরা বিন হাবেস বসেছিলেন, তিনি বলছেন, আল্লাহর নবী আমার 10টি সন্তান রয়েছে, তাদেরকে তো আমি কোনোদিন চুমু দেইনি। কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী বললেন, আকরা বলো কি আকরা, মাল্লাইয়ারহাম লাইয়ারহাম, যে ব্যক্তি দয়া করে না ও দয়া প্রাপ্ত হয় না। অতএব আপনার স্ত্রী যদি আপনার সন্তানকে কুলে তুলে আদর্শ সন্তান গঠনের নীতিতে চুমু দেয়, তার কান্না এমনি বন্ধ হয়ে যাবে, আপনার স্ত্রীর প্রতি সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত বর্ষিত হবে। আসুন ছয় নম্বর বৈশিষ্ট্য, আপনার স্ত্রী আপনার সন্তানকে নিজের বুকের দুধ পান করাবেন। সূরা বাকারা আয়াত নম্বর 233 নির্দেশ, মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাবেন। নিজের মা তার সন্তানকে 2 বছরেরও বেশি দুধ পান করাতে পারেন। দেখুন এদেশে প্রগতির নামে আধুনিক নারীরা এই আল্লাহ প্রদত্ত বিধান বাদ দিয়ে নিজের বুকের দুধকে ফিডারে উঠিয়ে বাচ্চার মুখে দিচ্ছে। ফিডারে উঠিয়ে দুধ যদি বাচ্চার মুখে দেয়, ওই বাচ্চা কখনোই মায়ের দুধ পান করার মতো আকর্ষণ পান না, পেতেও পারেন না। অথবা কিছু নারী নিজের বুকের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই নষ্ট ধারণাই ওই ছোট বাচ্চাকে কোটার দুধ বা সাদা বিষ ফিডারে তুলে বাচ্চার মুখে দিচ্ছে। যে বাচ্চা এই দুধ খাবে সেই বাচ্চা নষ্ট হবে, পেট নষ্ট হবে, শরীর খারাপ হবে, বাচ্চা আদর্শ হতে পারবে না। আপনার সন্তানের 7 নম্বর, আপনার স্ত্রীর 7 নম্বর বৈশিষ্ট্য, যখনই সন্তানের মুখে দুধ দিবেন তখনই বিসমিল্লাহ বলে দুধ পান করাবেন। যতবার দুধ পান করাবেন ততবার বিসমিল্লাহ বলবেন। দেখুন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তানা ইয়াস্তাহিল্লুত তাম
নিশ্চয় শয়তান ওই খাদ্য নিজের জন্য হালাল করে নেয়। আল্লাযী লা ইউস্কারি ইসমুল্লাহি আলাইহি, যে খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না। আর আপনার সন্তানকে কখনোই আপনার স্ত্রী সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে অথবা ছাদের উপরে নিয়ে যাবেন না, কেননা এই সময় শয়তান চারিদিকে ছড়িয়ে পড়ে, বাচ্চাকে আঘাত করে, নষ্ট করার চেষ্টা করে। আবু দাউদের 3773 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াকফিতু সিবিয়ানাকুম ইনদাল মাসায়ে ফাইন্নালিল জিন্নি ইনতাশারান ওয়া খাতবাতান, তোমরা সন্ধ্যার সময় তোমাদের বাচ্চাদেরকে বাড়িতে আগলে রাখো, কেননা এই সময় শয়তান চারিদিকে ছড়িয়ে পড়ে ও সন্তানকে ছোঁ মেরে তুলে নিয়ে যায়, সন্তানের ক্ষতি করে। আসুন, আপনার স্ত্রীর 9 নম্বর বৈশিষ্ট্য হবে শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সর্বদা আপনার সন্তানকে, যেটা আমাদের সোনামণি প্রশিক্ষণে মুহতারাম আমিরিয়া জামাত প্রায় বলে থাকেন, দেখো তোমরা কখনোই নিজেদের পোশাক পরিচ্ছন্ন ঘুষ রাখবে না, ভাঁজ রাখবে না, সবসময় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্ত্রী ক্যালেন্ডার করে রাখবে। আপনার সন্তান স্কুলে যাচ্ছে, পোশাকটা ময়লা নোংরা, আপনার স্ত্রী কি দেখতে পান না? আপনি কি দেখতে পান না আপনার সন্তানের হাতে নখ এত বড় বড়, হাতের মধ্যে ময়লা ঢুকে আছে, আপনার স্ত্রী কি দেখতে পান না? অবশ্যই সপ্তাহে 7 দিনে 1 দিন হাতের নখ কেটে দিবেন, অবশ্যই নিয়মিত দাঁত পরিষ্কার করাবেন, দায়িত্ব আপনার স্ত্রীর, মাথার চুল সুন্দর করে পরিপাটি করে আঁচড়ে দিবেন। আপনার সন্তান স্কুল মাদ্রাসাতে যাবে, সন্তানের মন ভরে উঠবে উত্তম পোশাকে, অনুরূপভাবে সন্তান ছোট থেকেই পরিপাটি হতে আগ্রহী হবে। 10, সন্তানকে আপনার স্ত্রী, আপনার বোন ঘুম পাড়াতে, কান্না থামাতে কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। অবশ্যই তাকে ঘুম পাড়াতে, তার কান্না থামাতে মা সুন্দর করে আদর্শ ছোট্ট ছোট্ট গল্প উপস্থাপন করবেন, হাদিসের গল্প। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশ করেছে হাদিসের গল্প, গল্পের মাধ্যমে জ্ঞান হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশ করেছে সোনামণি প্রতিভা, ছোট্ট ছোট্ট সোনামণি বাচ্চাদের নিয়ে লেখা সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে জ্ঞান হাদিসের গল্প প্রকাশিত হচ্ছে। বাচ্চাকে মা আদর করে ঘুমিয়ে দেওয়ার সময় এই গল্পগুলো তার সামনে তুলে ধরবেন, কখনোই মা বাচ্চাকে মিথ্যা কাহিনী শোনাবেন না। দেখুন, এরপরে আপনার সন্তানের বই উত্তম করতে হলে 11 নম্বর বৈশিষ্ট্য, আপনার সন্তানকে আপনার স্ত্রী ছোটতেই সালাত শিক্ষা দিবেন। মহতারাম আমিরে জামাতের থিসিস পড়ুন, পড়ুন মাসিক আত তাহরিক, উপমহাদেশ সহ সারা পৃথিবীতে আহলে হাদিস আন্দোলনের অন্যতম প্রচারক, ভারতের উত্তরপ্রদেশের বাঁশবরেলিতে জন্মগ্রহণকারী আহলে হাদিস আন্দোলনের বীর সেনানী নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, তাঁর মা এই বাচ্চা 5 বছর বয়সে ইয়াতিম হয়ে যান, বাবা মারা যান, মার অন্তর আমার সন্তানকে বড় মানুষ করব, 7 বছর বয়সে ছোট্টবেলা ঘুম থেকে সকালে ঘুম থেকে জাগিয়ে দিতেন মা, মায়ের অন্তর পৌত্তলিক সমাজে যেন আমার বাচ্চা নষ্ট না হয়, সুন্দর করে বাচ্চাকে 7 বছরের বাচ্চা ফজরে ঘুম থেকে তুলতেন, অজু করাতেন, মসজিদে নিয়ে সালাত আদায়ের অভ্যস্ত করতেন। বাচ্চা কান্নাকাটি করলে, মানুষেরা বললে, মা বলতেন, আমার ইচ্ছা আমার বাচ্চা বড় হয়ে আদর্শ মানুষ হবে। এই ছোট বাচ্চাটাই বড় হয়ে আহলে হাদিস আন্দোলনকে সারা পৃথিবীতে প্রচার করেন, তিনি বই লেখেন 222 খানা। আপনার স্ত্রীর বৈশিষ্ট্য 12 নম্বর, আপনার সন্তানকে যখনই 10 বছর বয়স হবেন সন্তানের শয্যা পৃথক করে দেবেন। সালাতের যেমন নির্দেশ 10 বছর বয়সে আদায় করতেই হবে, অনুরূপভাবে আপনার সন্তান বড় হলে তার মেধা মস্তিষ্ক খুলতে শুরু করে, এজন্য 10 বছর বয়সে আপনি আপনার স্ত্রী এবং আপনার বাচ্চা এক বিছানায় কখনোই ঘুমাবেন না, আপনার বাচ্চার বিছানা হবে পৃথক, তাহলে সন্তানের মন মস্তিষ্ক পবিত্র হবে, উত্তম হবে।
তেরো নম্বর বৈশিষ্ট্য আপনার বাচ্চা, তেরো নম্বর বৈশিষ্ট্য আপনার বাচ্চা ছোট্টবেলায় শিক্ষা লাভ করবে কালিমা। প্রথমেই কালিমা তুত্তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই কথা বলছে, শিখছে কথা বলতে, আপনার বাচ্চাকে শিক্ষা দিন, বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে শাহাদত, কালিমায়ে শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। শিক্ষা দিন মোহতরম আমিরে জামাতের ছোট্ট দুটি আরবি কায়দা বই এক এবং দুই আকিদা সংশোধন করুন, বাবা তুমি শিখে নাও তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি আরশে সমন্বিত, বাবা তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তিনি নিরাকার সত্তা নন, তার নিজস্ব আকার রয়েছে, তবে সে আকার কারোর সাথে তুলনীয় নয়, বাবা তুমি শিখে নাও তোমার নবী আমার নবী শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী নন, বাবা তোমার নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির নবী, প্রমাণ সূরা কাহাফের 110 নম্বর আয়াত। এরপরে 14 নম্বর বৈশিষ্ট্য আপনার সন্তানকে শিক্ষা দিন, বাবা তাকদিরে বিশ্বাস করো, আপনার স্ত্রী গল্পস্থলে আপনার সন্তানকে শিক্ষা দিবে, বাবা তাকদিরে বিশ্বাস করো, যেটা বারবার আমাদেরকে আমিরে জামাত শিক্ষা দিয়েছেন, মানুষের তাকদির সৃষ্টিরও 50,000 বছর আগে লিখিত, আজাল আমাল রিজিক সাইদুনাম শাকিউন, বাবা তোমার আজাল বয়স আল্লাহর কাছে লিখিত, বাবা তোমার আমাল কর্ম আল্লাহর কাছে লিখিত, বাবা তোমার রিজিক আল্লাহর কাছে লিখিত, বাবা তোমার ভাগ্যে লিখিত আছে তাকদীর জান্নাতিরা জাহান্নামি, বাবা তাই তুমি অন্যের রিজিক নষ্ট করে ধনী হবার জন্য গোপনে অন্যের পেটে তুমি ছুরি ঢুকিয়ে তুমি রাস্তায় রাহাজানি করো না, বাবা যদি ছোটোবেলায় আপনার স্ত্রী আপনার সন্তানের মাথার মধ্যে এই কথাটি ঢুকিয়ে দিতে পারে, তাহলে আপনার সন্তান অন্যের হক নষ্ট করে পেটের ছুরি ঢুকিয়ে কখনোই টাকা উপার্জনের চিন্তা করতে পারে না। আসুন 14 নম্বর 15 নম্বর বৈশিষ্ট্য, তার কাজের মূল্যায়ন করুন। আপনার সন্তান যদি কোনো ভালো কাজ করে আপনি নিজে তাকে বাহবা দিন, আপনি তাকে ছোট্ট একটা চকলেট কিনে পুরস্কার দিন, তার মন ভালো কাজের প্রতি অনুপ্রাণিত হবে। যদি কোনো ভুল করে সন্তান, সঙ্গে সঙ্গে তাকে মার দিবেন না, সঙ্গে সঙ্গে তাকে আঘাত করবেন না, কাছে রেখে সুন্দর করে কাছে বলুন, সোনামণি তোমার কাজটা ভুল হয়েছে, তার অন্তরে ভুলটা ধরা পড়বে, সে সংশোধিত হতে চেষ্টা করবে। 16 নম্বর বৈশিষ্ট্য, আপনার সন্তানকে অবশ্যই আপনার স্ত্রী অশ্লীল গান বাজনা এবং টিভি সিনেমা থেকে দূরে রাখবেন, নিজে যেমন দূরে থাকবেন অশ্লীল গান বাজনা টিভি সিনেমা থেকে, অবশ্যই আপনার সন্তানকে অশ্লীল গান বাজনা টিভি সিনেমা থেকে দূরে রাখুন। 17 নম্বর, আপনার সন্তানকে সারাদিন হাত পা বেঁধে ঘরের মধ্যে ফেলে রাখবেন না, তার খেলার ব্যবস্থা করে দিন, তাকে উত্তম সঙ্গী দান করুন, উত্তম সঙ্গীদের সাথে সে মাঠে দাপিয়ে খেলে বেড়াবে, লেখার সময় লিখবে, পড়ার সময় পড়বে, খেলার সময় খেলবে, এই ব্যবস্থা করে দিন। আপনার সন্তানের 18 বৈশিষ্ট্য, ভদ্র ব্যবহার শিক্ষা দিন। সোনামণি সংগঠন প্রতিবার আপনাদেরকে এইভাবে সোনামণি কেন্দ্রীয় প্রতিযোগিতার মাধ্যমে আদর্শ করে গড়ে তোলার চেষ্টা করছে, আপনার সোনামণিদেরকে আদর্শ মা গড়ে তোলার চেষ্টা করুন, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ আহলেদি যুব সংঘের সুরা সদস্য জামিলুর রহমান কুমিল্লা। তার বক্তব্যের বিষয় সালাতের বিশুদ্ধ পদ্ধতি। জামিলুর রহমান কুমিল্লা, বিষয় সালাতের বিশুদ্ধ পদ্ধতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنني أنا الله
লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইতিমধ্যে আপনারা আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় সালাতের বিশুদ্ধ পদ্ধতি। সালাত হলো এমন একটি ইবাদত যা সকল কর্মের মূল। সালাত যদি প্রতিষ্ঠিত হয়, জীবনের সকল কর্মই প্রতিষ্ঠিত হবে। সালাত যদি বিধ্বস্ত হয়, জীবনের সকল কর্মই বিধ্বস্ত হবে। সহিহ আত-তারহীব ওয়াত-তারহীব 369 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। ব্যক্তি যদি তার সালাতের হিসাব সঠিকভাবে দিতে পারে, তাহলে তার সব কর্মই সঠিক হবে। এবং তার সালাতের হিসাব যদি সঠিক না হয়, সকল কর্মই বেঠিক বলে গণ্য হবে। সুতরাং আমরা যে সালাত আদায় করি, ওই সালাতটুকু যেন যথাযথ হয়, সেজন্য ইসলাম ধর্ম আমাদেরকে বিভিন্নভাবে নির্দেশনা প্রদান করেছে। আমাদের সালাতগুলোকে ঢেলে সাজাতে হলে কয়েকটি মৌলিক বিষয়ের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে, যাকে আমরা রুকন বলি। যেমন সালাতের হলো সাতটি রুকন, তার মধ্যে প্রথমটি হলো কিয়াম বা দাঁড়ানো, দ্বিতীয়টি হলো তাকবীরে তাহরিমা বলা। আমরা যখন সালাতে দাঁড়াই, যথাযথ পদ্ধতিতে দাঁড়াতে হবে। তারপর আল্লাহু আকবার বলে হাতটুকু দুহাত বুকে স্থাপন করতে হবে। সহিহুল বুখারী দিল্লি ছাপা প্রথম খণ্ড 102 পৃষ্ঠা হাদিস নম্বর 740, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 798 হাদিসটি বর্ণনা করেছেন সাহাব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা নাসু ইউমারুনা আইয়াজা রাজুল ইয়াদাহুল ইউমনা আলা দিরাইল ইসরাফিস সালাত। লোকদেরকে নির্দেশ দেওয়া হতো তারা যেন তাদের সালাতে তাদের হস্তদ্বয় বুকের উপর স্থাপন করে, তারা যেন তাদের ডান হাত বাম হাতের উপর স্থাপন করে। এক্ষণে ইসলামিক ফাউন্ডেশন 1999 সাল, আধুনিক প্রকাশনী 1988 সাল প্রভৃতি বাংলাদেশের একাধিক প্রকাশনা সংস্থা কর্তৃক সহিহুল বুখারী কর্তৃক অনুদিত এবং প্রকাশিত ওই গ্রন্থগুলোকে হাদিসের অনুবাদ করা হয়েছে, ডান হাত বাম হাতের কবজির উপরে স্থাপন করবে। এক্ষণে জেরা শব্দের অর্থ হল কনুই থেকে মধ্যমা আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত দীর্ঘ হাত, এই দীর্ঘ হাতকে বলা হয় জেরা। ডান হাত বাম হাতের জেরাতে স্থাপন করবে। এখানে জেরা শব্দের অর্থ অনুবাদের মধ্যে কনুই কবজি করার কী কারণ, বিদগ্ধ অনুবাদক এবং প্রকাশকই হয়তো বলতে পারবেন। তবে এ কথা সর্বজন স্বীকৃত যে হাদিসের অনুবাদের মধ্যে এভাবে কম বেশি করা ভয়ঙ্কর বর্হিষ্কৃত কাজ বলে সকলেই জানেন। ইবনু খুজাইমা 479 নম্বর হাদিস, আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহ রাসূলের সাথে আমি সালাত আদায় করেছি, ফা ওয়াযা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরিহি। তিনি বলেন যে আল্লাহ রাসূল তার ডান হাতকে বাম হাতের উপরে রেখে
বুকের উপর তিনি স্থাপন করেছেন। এখানে বাম হাতের উপর ডান হাত রাখা সম্পর্কে 18 জন সাহাবী, 2 জন তাবি থেকে 20টি হাদিস এবং নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে 4 জন সাহাবি, 2 জন তাবি থেকে 4টি হাদিস এবং 2টি আসার সহ 6টি হাদিস বর্ণিত হয়েছে। যে 6টি হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য হল লা ইয়াসলুহু ওয়াহিদুম মিনহা লিল ইসতিদলাল, যয়ীফ হওয়ার কারণে এগুলোর একটিও দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। বুকের উপর হাত স্থাপন করে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে, যা সালাতের অন্যতম রুকন। যদি এই রুকনটি কেউ স্বেচ্ছায় তরক করে তার সালাত বাতিল, এমনকি ইচ্ছাকৃতভাবে ভুলও যদি কেউ তরক করে তারপরেও তার সালাত বাতিল হয়ে যায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই সমস্ত রুকন যদি ছুটে যায় তাহলে তার সালাত বাতিল বলে গণ্য হয়। মিশকাতুল মাসাবি 823 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজ সালাতা মাররা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি তার সালাতে সূরাতুল ফাতিহা পাঠ করলো না তার সালাত ত্রুটিপূর্ণ। এই কথাটি আল্লাহ রাসূল 3-3 বার উল্লেখ করলেন। অতঃপর হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা তো ইমামের পিছনে থাকি, তখন আমাদের কি করতে হবে? জবাবে তিনি বললেন ইকরা বিহা ফি নাফসিক, ইমামের পিছনে যখন আপনারা থাকবেন, ইমামের পিছনে যখন থাকবে তখন সূরাতুল ফাতিহা মনে মনে তুমি পাঠ করো। ইমাম হোক মুক্তাদি হোক, সকলের জন্য সকল প্রকার সালাতে সকল রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করা ফরজ। ইমাম মুক্তাদি সকলের জন্য সকল প্রকার সালাতে সকল রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করা ফরজ। মিশকাতুল মাসাবি 822 নম্বর হাদিস, আন উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب, ওই ব্যক্তির সালাত সিদ্ধ নয় যে ব্যক্তি তার সালাতে সূরাতুল ফাতিহা পাঠ করলো না। এই হাদিসটি ইমাম বুখারী উল্লেখ করার পূর্বে একটি অনুচ্ছেদ নির্ধারণ করেন। অনুচ্ছেদ নির্ধারণ করে এই হাদিসটিকে সেখানে লিখেন। অনুচ্ছেদটুকু কি? বাবু বুজুবিল কিরাআতি লিল ইমামি ওয়াল মামুম ফিস সালাওয়াতি কুল্লিহা ফিল হাযরি ওয়াস সাফারি ওয়ামা ইউজহারু ফিহা ওয়ামা ইউখাফাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনুচ্ছেদ নির্ধারণ করেন ইমাম মুক্তাদি সকলের সকল প্রকার সালাতে জেহরি হোক সেরি হোক, মুকিম অবস্থায় হোক মুসাফির হওয়ার অবস্থায় হোক, যে কোনো পদ্ধতি তিনি সালাত আদায় করেন যেভাবেই করেন, মুক্তাদি হল মুসল্লি হল, তাকে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে, সেটা তার জন্য ওয়াজিব। এক্ষণে সূরাতুল ফাতিহা পাঠ না করার মর্মে যে হাদিসগুলো পেশ করা হয় তার সব কয়টি যঈফ। এর মধ্যে একটি হাদিস রয়েছে মান কানা লাহু ইমাম ফাকিরাআতুল ইমাম লাহু কিরাআহ, যা আল্লাহ রাসূল বলেন যার ইমাম রয়েছে মুক্তাদির কেরাতি তার কেরাত হবে। এই হাদিস সম্পর্কে প্রখ্যাত বিদ্বান ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ বলেন যতগুলো সূত্র থেকে
এই হাদিসটুকু বর্ণিত হয়েছে সকল সূত্রই ত্রুটিযুক্ত। যতগুলো সূত্র থেকে এই হাদিসটুকু বর্ণিত হয়েছে সকল সূত্রই ত্রুটিযুক্ত হওয়ার কারণে হাদিসটি দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। সূরাতুল ফাতিহা আমার পাঠ করা হলো, এ পর্যায়ে সূরাতুল ফাতিহার শেষ অংশে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন বলতে হবে আমিন, সরবে আমিন বলতে হবে। তুহফাতুল আহওয়াজি প্রথম খণ্ড ২০ পৃষ্ঠাতে উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্নাহা কানাত তুসাল্লি খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফিন নিসা। উম্মুল হুসাইন বলছেন, তিনি আল্লাহ রাসূলের পিছনে মহিলাদের সালাতের স্থানে তিনি সালাত আদায় করছেন। ওয়ারা গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ্দালিন ফাকালা আমিন হাত্তা সামিতু আনা ফি সাফিন নিসা। উম্মুল হুসাইন বলছেন, আমি মহিলাদের কাতারে সালাত আদায় করলাম, আল্লাহ রাসূল এতটাই উঁচু কণ্ঠে আমিন বললেন, আমি মহিলাদের কাতার থেকে সালাত আদায় করা অবস্থায় তার আমিন বলার কণ্ঠটুকু আওয়াজটুকু আমি সেখান থেকে শুনেছি। সুতরাং আমিন বলার পক্ষে ১৭টি হাদিস এসেছে, এর মধ্যে আমিন নীরবে বলার পক্ষে একটি মাত্র হাদিস এসেছে যা বর্ণিত হয়েছে আহমাদ এবং দারাকুতনিতে। হাদিসটি বর্ণনা করেছেন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফাজা আও আখফা বিহা সাওতাহু বলে। আল্লাহ রাসূল যখন সূরাতুল ফাতিহা পাঠ শেষে আমিন বলতেন তখন আমিন বলার আওয়াজটুকু নিম্ন স্বরে হতো। একই রাওয়ায়েত সুফিয়ান সাওরী থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল কি করতেন, যখন আমিন বলতেন রাফা বিহা সাওতাহু আমিন বলার আওয়াজটুকু সরবে হতো, উঁচু কণ্ঠে হতো। হাদিস বিশারদ পণ্ডিতগণের মতে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নিম্ন স্বরে আমিন বলার হাদিসটুকু মুস্তারেব। মুস্তারেব কি বুঝলাম না, মুস্তারেব হলো ওই হাদিস যে হাদিসের সনদ, যে হাদিসের মতনে নাম এবং শব্দগত ভুল থাকার কারণে হাদিসটি যাইফ। পক্ষান্তরে রাফা বিহা সাওতাহু যে হাদিসটুকু, এই হাদিসটি এ সমস্ত ত্রুটি হতে মুক্ত হওয়ার কারণে হাদিসটি সহিহ। অতএব সূরাতুল ফাতিহা পাঠ শেষে সরবে আমরা আমিন বলবো। আমিন বলে আবার যখন অন্য কি সূরা মিলে আমরা রুকুতে যাব, রুকুর পূর্বে রফুল আদান করে আমাদের রুকুতে যেতে হবে। রফুল আদান হলো দু হস্ত উঁচু করা, দু হাত উঁচু করাকে রফুল আদান বলা হয়। নাইলুল আওতার তৃতীয় খণ্ড ১৯ পৃষ্ঠাতে বলা হয়েছে, এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের অন্যতম নিদর্শন। রুকুতে যাওয়ার পূর্বে এবং রুকু থেকে উঠে রফুল আদান করার সম্পর্কে চার খলিফা সহ কমপক্ষে ২৫ জন সাহাবি থেকে বর্ণিত হাদিস সমূহ রয়েছে। একটি হিসাব মতে রফুল আদান হাদিসের হাদিস বর্ণনা করেছেন আশারে মুবাশশারা সহ কমপক্ষে ৫০ জন সাহাবি এবং তাদের বর্ণিত হাদিসের সংখ্যা কমপক্ষে ৪০০। ইমাম সৈয়দ রাহমাহুল্লাহ এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানি রফুল আদায়নের হাদিসগুলোকে মুতাওয়াতির পর্যায়ের মন্তব্য করেছেন। ফাতহুল বারী দ্বিতীয় খণ্ড ২৫৭ পৃষ্ঠা, সালাতুর রাসূল ১০৮ পৃষ্ঠা। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন, لم يثبت عن احد منهم تركه وقال لا اسانيد اصح من اسانيد الرف।
ইমাম বুখারী রহমাহুল্লাহ বলছেন, কোন সাহাবি রফল ইয়াদাইন তরক করেছেন বলে প্রমাণিত হয়নি। কোন সাহাবি রফল ইয়াদাইন তরক করেছেন বলে প্রমাণিত হয়নি। শুধু তাই নয়, রফল ইয়াদাইনের হাদিসগুলো সবচাইতে মজবুত, অধিকতর সহি, অধিকতর বিশুদ্ধ হওয়ার কারণে হাদিসগুলো প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই। মিশকাতুল মাসাবি 793 এবং 94 হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু। তিনি বলেন, আল্লাহ রাসূল যখন তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু করতেন, ইয়ারফাউ ইয়াদাইহি হাযা মানকাবাই, তিনি তার দু হাতকে কাঁধ বরাবর উত্তোলন করতেন। ওয়াইদা কাব্বার আলির রুকু ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকুই রাফাহুমা কাযালিক, আল্লাহ রাসূল যখন রুকুতে যেতেন এবং রুকুতে উঠতেন, উভয় স্থানে তিনি তার দু হাতকে কাঁধ বরাবর তুলে রুকু করতেন, আবার রুকু থেকে উঠে আবার দু হাত উত্তোলন করতেন। উল্লেখ যে শত শত সহি হাদিসের বিরুদ্ধে, শত শত সহি হাদিসের বিপরীতে গিয়ে রফল ইয়াদাইনের বিপক্ষে তাকবীরে তাহরিমার সময় রফল ইয়াদাইন ব্যতীত বাকি সময়ে রফল ইয়াদাইন না করার পক্ষে যতগুলো হাদিস পেশ করা হয় তার সবগুলি যঈফ। এর মধ্যে অন্যতম হাদিস হল মিশকাতুল মাসাবি 809 হাদিস। আলকামা বলছেন, আব্দুল ইবনে মাসউদ একদিন বলছেন, আলা উসাল্লি বিকুম সলাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে আল্লাহ রাসূলের সালাত আদায় করে দেখাবো না? ফাসাল্লা, আব্দুল ইবনে মাসউদ ওই সালাত আদায় করলেন। ওয়ালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদাতান মা তাকবীরাতিল ইফতিতাহ, তাকবীরে তাহরিমার সময় যে রফল ইয়াদাইন করেছেন এই সময়টুকু বাদ দিয়ে অন্য কোন স্থানে আল্লাহ রাসূল রফল ইয়াদাইন করেননি। চলুন এই হাদিসের পর্যালোচনা যাই। আমরা পাব পর্যালোচনা নাইনুল আওতার তৃতীয় খণ্ড 14 ফিকহু সুন্নাহ প্রথম খণ্ড 108 পর্যালোচনা করছেন ইবনু হিব্বান আল বুস্তি রহিমাহুল্লাহ। জন্ম 270 হিজরি, মৃত্যু 374 হিজরি। তিনি বলছেন, ওয়াহুয়া আহসানু খাবারিন রাওয়া আহলুল কুফা ফি নাফি রফিল ইয়াদাইন ফিস সালাত ইনদার রুকুই ওয়া মিনার রাফি মিনহু। কুফাবাসীদের এটি হলো সবচেয়ে বড় দলিল, তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য সময়ে রফল ইয়াদাইন না করার এটি হলেও সবচেয়ে বড় দলিল। অথচ এটি সবচেয়ে বড় দলিল হলেও এই হাদিসটুকুই সবচেয়ে দুর্বলতম হাদিস, কারণ লিআন্নালাহু আইলালান তুবতিলহু। ইবনু হিব্বান বলছেন, এই হাদিসের মধ্যে ওই সমস্ত বিষয় রয়েছে যেই বিষয়গুলো এই হাদিসকে বাতিল গণ্য করে। সুতরাং আমরা যখন রুকুতে যাব দু হাত উত্তোলন করব কাঁধ বরাবর, কাঁধ বরাবর হাত উত্তোলন করে হাত দুটো কেবলামুখ থাকবে, কেবলামুখে করে রফল ইয়াদাইন করে আমরা যথাযথ রুকুতে যাব। রুকুর ব্যাপারে কথা হলো মিশকাতুল মাসাবি 904 হাদিস, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সালাতি আবদিন আল্লাযী লা ইয়ুকিমু ফীহা সুলবাহু বাইনা রুকুইহা ওয়া সুজুদিহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সালাতের প্রতি ভ্রূক্ষেপ করেন না, ওই ব্যক্তির সালাতের দিকে ফিরে তাকান না, যে ব্যক্তি তার সালাতের মধ্যে রুকু এবং সিজদায় পিঠ বরাবর করে না। আজকে আমরা রুকু করি, আজকে আমরা সিজদা করি,
যেভাবে রুকু করলে আমাদের আরাম বোধ হয়, যেভাবে সিজদা করলে আরাম বোধ করি, নিজের মতো করে রুকু দেওয়ার চেষ্টা করি, নিজের মতো করে সিজদা দেওয়ার চেষ্টা করি, কোশ্চিন কেন এই সালাতকে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সালাত বলে নিচ্ছেন না? কারণ আপনার প্রিয় নবী, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সালাতি আবদিন, ওই ব্যক্তির সালাতের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরেও তাকাবেন না, যে ব্যক্তি তার সালাতের মধ্যে রুকু এবং সিজদায় তার পিঠকে বরাবর করে না। অতএব নিজের মতো করে রুকু দিলেই হবে না, নিজের মতো করে সিজদা দিলেই হবে না, এমনভাবে রুকু করতে হবে যেন নিজের পিঠ আপন পিঠ বরাবর সোজা হয়, এমনভাবে সিজদা করতে হবে, সিজদাটা যেন এমনভাবে দীর্ঘ হয় যেন পিঠের হাড়টুকু বরাবর হয়, এই খেয়াল এবং এই চেষ্টা থাকতে হবে। তবে আমরা যখন সিজদা যাব, আগে কি দু হাত মাটিতে পড়বে নাকি দু হাঁটু পড়বে? সুনানু আবি দাউদ 840 নম্বর হাদিস, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাজাদা আহাদুকুম ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, তোমাদের কেউ যখন সিজদা করে সে যেন উটের বসার ন্যায় না বসে, তোমাদের কেউ যখন সিজদা করে সে যেন উটের বসার ন্যায় না বসে, ওয়াল ইয়াজা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, যখন তিনি সিজদা যাবেন মাটিতে হাঁটু দয় আগে স্থাপন করার আগে দু হাত আগে স্থাপন করতে হবে, আগে দু হাত মাটিতে স্থাপন করতে হবে, তারপর দু হাঁটু, আগে হাঁটু স্থাপন করা যাবে না। তার কারণ সুনানু আবি দাউদ 837 নম্বর হাদিস, আগে হাঁটু স্থাপন করার যে হাদিস আবু দাউদের 837, এই হাদিসটুকু সর্বসম্মতভাবে জয়ীফ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ন্যায় নিজের সালাতকে ঢেলে সাজানোর তৌফিক দান করেন। আমরা সবাই বলছি আমিন। পরিশেষে নিজের সালাতকে শুদ্ধ করার জন্য, ছেলে মেয়ের সালাতকে শুদ্ধ করার জন্য, পিতা মাতার সালাতকে শুদ্ধ করার জন্য, পরিবারের সকলের সালাতকে শুদ্ধ করার জন্য প্রতিটি ঘরে ঘরে একটি করে সালাতুর রাসূল রাখা আবশ্যক। প্রতিটি ঘরে ঘরে একটি করে সালাতুর রাসূল সংগ্রহ করা আবশ্যক। আপনাদের কাছে বিনীত অনুরোধ, বিনীত আবেদন, হাদিস ফাউন্ডেশনের বুক স্টল থেকে আপনারা প্রত্যেকেই একটি করে সালাতুর রাসূল সংগ্রহ করার চেষ্টা করবেন। এই আবেদন রেখে আমরা আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই মাগরিবের সালাতের আজান হবে, যাদের অজু নেই তাদেরকে অজু করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্টেজের উত্তর পাশে আমার দেয়াল, দেয়ালে দেয়াল ঘেঁষে অজুর ব্যবস্থা আছে, সেখানে আপনারা অজু করে নিতে পারেন যাদের অজু নেই। এখনই সালাতের আজান হবে। মাগরিবের সালাতের এখনই আজান হবে, আপনারা যাদের অজু নেই, আপনাদের যাদের অজু নেই তারা দয়া করে উজু করে আসুন। মাগরিবের সালাতের আজান প্রদান করবে শাহরিয়ার নওগাঁ। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের স্টলে আমাদের প্রকাশিত বিভিন্ন বই পাওয়া যাচ্ছে, মাসিকা তাহারিক,
ইজতেমা উপলক্ষে বিশেষ সংখ্যা বেরিয়েছে, তাছাড়া আরও অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ বই আছে, আপনারা আপনাদের সুযোগ অনুযায়ী সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় বইগুলো সংগ্রহ করে নেবেন। আর সালাতুর রাসুল প্রত্যেকের কাছে, প্রত্যেকের বাড়িতে অবশ্যই থাকা অপরিহার্য। যারা নিজেদের সালাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো করে আদায় করতে চান, তাদের কাছে বইটি থাকা অত্যন্ত জরুরি এবং আবশ্যক। অতএব বিষয়টা গুরুত্বের সাথে আপনারা বিবেচনা করবেন, মোটেই এই বিষয়ে অবহেলা করবেন না, কারণ সালাত শুদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আদায় করতে গেলে অবশ্যই বাংলা ভাষার এই সবচেয়ে প্রসিদ্ধ তথ্যপূর্ণ গবেষণালব্ধ এই বইটি অবশ্যই আমাদের সংগ্রহে রাখা উচিত।
কাতার সোজা করে নেন, মাগরিবের সালাত শুরু হচ্ছে, মাগরিবের সালাতে ইমামতি করছেন আল মারকাজুল ইসলাম এস সালাফির হিফজ বিভাগের শিক্ষক কারি আব্দুল আওয়াল। পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে নেন, ডানে বামে দেখে কাতার সোজা করে নেন। سمع الله لمن حمده
আল্লাহু আকবার। আল্লাহ
Thank you.
মান ভাই, এটা সমস্যা না এটা। ফসাতে হবে না, তাকে দেখেন দেখেন এটা না সোজা আছে ঠিক আছে। এই গোলাপ কোটা করতে নতুন পারবা না করে দিচ্ছি দাঁড়া এবার অবস্থাপক অনেক লম্বা হয়, যে লম্বা অবস্থাপক আসতেছে চেঞ্জ করতে হবে এলাকার দ্বিতীয় অধিবেশন ইসলাম
জেনারেটর দাও, জেনারেটর দাও। আসলে অনেক ময়লা লাগতেছে, আসেন যায় দিচ্ছে দিক আগে ওই একই একই সব জায়গা হারাইছি জেলার নাম্বার জয়পুর কোথায় দাঁড়ান বলুন কি হরফ দিচ্ছে নাম মামনকে খাওয়া টাওয়া দাও, মাথা গরম হয়ে যাবে না মশলা। দেওয়া আছে, খালি এখানে অন করে আমি কথা বলি। আসেনি তো